এই দেহ থেকে যখন প্রাণ বাকি বের হয়ে যাবে, দেহ থেকে প্রাণ বাকি বের হওয়ার সঙ্গে সঙ্গে পানের সন্তান পানের বিবি পানের ছেলেরা আমাকে সঙ্গে সঙ্গে দুই হাত ধরে দুই পা ধরে মাটির মধ্যে শোয়া দিবে। একটি মেয়ের জন্য কেউ আমাকে কাঠের মধ্যে রাখবে না। যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য, যে মেয়েদের জন্য বাড়ি করেছি, সব কিছু করেছি, অত্যাচার বানিয়েছি, এই দেহ থেকে যখন আমার প্রাণ বাকি বের হয়ে যাবে, পানের সন্তান পানের মেয়ে পানের ছেলেরা কেউ আমাকে কাঠের মধ্যে রাখবে না, সঙ্গে সঙ্গে আমাদেরকে মাটিতে শোয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরারি যখন মাটির মধ্যে শোয়া দিবে, পানের আত্মীয়স্বজনরা সকলে পাগল পাগল দৌড়াইবে, আত্মীয়স্বজনকে খবর দিবে, এক এক করে আত্মীয়স্বজন সকলে আমাকে দেখার জন্য আসবে, আপনাদেরকে দেখার জন্য আসবে। এক এক করে আসতে আসতে জীবনের শেষবারের মতো বড়ই পাতা গরম পানি দিয়ে আমাদের জীবনের শেষ গোসল দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় বাবারা বন্ধুরারি, জীবনের শেষ গোসল দেওয়ার পরে আমাকে আপনাকে নিষ্ঠুরের মতো ওই বাজার থেকে কম দামি মার্কিন কাপড় দিয়া এতিমের মতো সাজাইয়া আমাকে আপনাকে সঙ্গে করে ওই মাটির ওই অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাবে। আমার বন্ধুরারি যদি আমরা বিবেককে চিন্তা করতাম, আমাদের মনকে কাটাইতাম, একটু ভাবতাম, যে সন্তান যে ছেলে মেয়ের জন্য আমি এত কিছু করেছি, বাড়ির বাড়িঘর সব কিছু বানিয়েছি, আমি আপনি যখন সকালবেলা ফজর নামাজের পর থেকে যদি আমার রুমটা বের হয়ে যায়, আমাকে সকাল দশটার মধ্যে জানাজা দিয়ে কবরের মধ্যে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরারি শুধু এইখানে শেষ নয়, যে সন্তানের জন্য আমি বাড়িঘর সব কিছু করেছি, হালাল বুঝি নাই, হারাম বুঝি নাই, সৌদ বুঝি নাই, গোশ বুঝি নাই, এত সুষ্ঠু করে বাড়িঘর করলাম, আমার পানের সন্তানেরা পানের বিবিরা আমার পরনের কাপড় করু খুইলা খুইলা কে করে রেখে দিবে। কথা বলেন ঠিক কিনা? এখানে শেষ নয়। যদি চিন্তা করতাম যাদের জন্য এত কিছু করেছি, বাবারা রে একটু মনটাকে নরম করে দিন, দিলটাকে নরম করে দিন, যে সন্তানের জন্য এত কষ্ট করে আমি এত কিছু করালাম, ওই সন্তানরা আমাকে এতিম বানাইয়া কবরের মধ্যে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, কবরের মধ্যে যখন চারজনে চার পালকি ধরে আমাকে নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে, আমি আপনি মনে মনে ভেবেছিলাম এই চারজন মন হয়ে আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে থাকবে, কিন্তু আমার ধারণা কোনো ছিল কবরের মধ্যে যখন আমাকে নামায় দিল, কবরের মধ্যে যখন আমাকে নামাইবে আমার সঙ্গে হয়তো আমার ছেলে আমার মেয়ে আমার দুই সন্তান আমার আত্মীয়স্বজন দুইজন কবরের মধ্যে নামবে, নাকি তার বেশি নামবে, এর বেশি কেউ নামবে না, দুই থেকে তিনজন কবরের মধ্যে নামাইবে। নামানোর পরে আমি মনে করেছিলাম তারাই মন হয় আমার আপন থাকবে, কিন্তু দেখেছি নিষ্ঠুরের মতো আমাকে কবরের মধ্যে রেখে তারাও চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরারি এই কবরে রাখা যখন চলে আসবে, হাদিস সাক্ষী, যদি আমল নামা ভালো না হয়ে থাকে ডান্দিকের মাঝে ছাড়বে, ডান্দিকের হাড়গুলো মোট মোট করে বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি চা মারবে, বাম দিকের হাড়গুলো মোট মোট করে ডান দিকে চলে আসবে। আমার জগতের বন্ধুরারি দুইটা হাড় একসঙ্গে হয়ে যাবে, মানুষটা জোর চিৎকার মারবে, আল্লাহ বলে জগতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যা রয়েছে সমস্ত মাখলুকা শুনতে পাবেন, শুধু মানুষ আর জিন শুনবে না। ওই কবরে আমাদের আপনাকে একদিন যেতে হবে কি হবে না? কথা বলেন যেতে হবে কি হবে না? ওই কবরে যখন আমাকে বাঁশের বিছানা বাঁশের চাল দিয়ে মাটির মধ্যে দিয়ে আমাকে এক এক করে 40 কদম যখন চলে আসবে, আমার কি আপনাকে কবর রাখার পরে যখন 40 কদম চলে আসবে
আমরা সকলে জানি কবরের মধ্যে রাখার পর একটি ফেরেশতা আসবে কবরের মধ্যে মুনকারনাকির ফেরেশতা আসবে কথা বলেন ঠিক কিনা আমার বাবার বন্ধুরা মুনকারনাকির ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে মুনকারনাকির প্রশ্ন করবে রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা তিনটা প্রশ্ন করবে মার রব্বুকা মান দীনুকা দুইটা প্রশ্নের উত্তর সমস্ত মানুষ দিতে পারবে হিন্দু ধর্মে যা অবলম্ব ছিল তারা আবার মার রব্বুকা তোমার রব কে সেভাবে আমার রব আমার রব হচ্ছে ভগবান এমন করে খ্রিস্টানরা বলবে ঈশ্বর এমন করে প্রত্যেকটা ধর্মের অবলম্বীরা তারা বলবে আমার রব হচ্ছে এমন একটা দাদা ধর্মের নাম সে বলবে যখন বলবে ওমান দিনুকা তোমার ধর্মের নাম কি হিন্দুরা বলবে আমার ধর্মের নাম ইস আমার ধর্মের নাম হিন্দু ধর্ম খ্রিস্টানরা বলবে আমার ধর্মের নাম খ্রিস্টান ধর্ম ইহুদিরা বলবে আমার ধর্মের নাম খ্রিস্টান ইহুদি ধর্ম এক এক করে সকলে সকলে ধর্মের নাম বলবে তিন নাম্বার যখন বলবে রে ওমান নবীকে তোমার নবীকে কন্যা আল্লাহু আকবার জগতের বন্ধু তিন নাম্বার যখন প্রশ্ন করবে তোমার নবীকে ওই নবী আমাদের কবরে আসবে কি আসবে না নবী আসার ক্ষমতা আছে না নাই কথা বলুন আছে না নাই শুধু তাই না যে নবী আমার আপনার কবরের মধ্যে আসবে আমাকে আপনাকে কবরের মধ্যে আসবে কবরের সাথী হবে মিজানের সাথী হবে ফুল সিরাতের সাথী হবে হাশরের ময়দান কিয়ামতের সব স্থানের সাথী হবে ওই নবীর উপর আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছেনি আসতে না জোরে আমরা মহব্বতে মদিনার দিকে লক্ষ্য করে সকলে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা বিপদেরি বন্ধুর যিনি তিনি সোনার মদিনায় আল্লাহ সাল্লে সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা কোনদিন জানি মরণ হইরে আল্লাহ মরণ লিখিস কোন জাগা নূর নবীকে দেখাইয়া শান্তি দাও গো কলে যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা La ilaha illallah Zaban khulla la ilaha Bhalo lage la ilaha Maya kaila la ilaha Oh la ilaha Oh la ilaha Oh la ilaha illallah Oh la ilaha Oh la ilaha illallah Oh
সামনে একদিন বসতে পারতেন না আমি যখন মাদ্রাসা উদ্দেশ্যে রওনা করি আমি তাকায়া দেখি গো দুনিয়া কোন চক্ষু নয় অন্তর একটা চক্ষু আছে আছে না নাই অন্তরে চক্ষু দিয়ে আমি তাকায়া দেখি গো হুজুর আমি দেখি আমি যখন রাস্তার মধ্যে হাত মাসখান দিয়ে হাঁটি আল্লাহ রহমতের ফেরেশতারা আমার কদমে নিচের রহমতের পাখা নূরের পাখা বিছায় দেখুন সুবহানাল্লাহ হুজুর আল্লাহ রহমতে পাক রহমতের ফেরেশতা যখন নূরের পাখা বিছায় দেয় হুজুর আমি আবু হানিফ আস্তে আস্তে একটু দেরি হয়ে যাই আমি পাখা কোন সাইড করে সেট করে রাস্তার সাইড কিনার দিয়ে আসি এই জন্য আমি আবু হানিফ আস্তে দেরি হয়ে যাই কোন সুবহানাল্লাহ আমার মুসাক্ষিদে আমরা তারা এসেছি আমাদের সকলকে আল্লাহ তলবে আলেমে মর্যাদা দান কর সকলন আমিন সুতাই নয় যখন কোন বান্দা এলমিদিন শিক্ষার জন্য
ঘর থেকে বের হয়ে যায়, সমুদ্রের সমস্ত মাছেরা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে খুশি না বেজার? আবার আলহামদুলিল্লাহ। তো তার সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়া কেরামদেরকে, যে সমস্ত আউলিয়া কেরামদেরকে ইসলাম ত্যাগের মাধ্যমে আমরা এই বাংলাদেশের মধ্যে ইসলাম কি জিনিস, আল্লাহ কি জিনিস, রাসূল কি জিনিস চিনতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশে মানুষ লুঙ্গি পড়তে ছিল না, পারতে না। আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখিয়েছে, আল্লাহ এক, কোরআন এক, হাদিস রাসূল এক আমাদেরকে শিখিয়েছেন। সেই সমস্ত আউলিয়া কেরামদেরকে স্মরণ করা দরকার আছে না নাই? সেই সমস্ত আউলিয়াকে আমরা স্মরণ করছি আল্লাহ রাব্বুল আলামিন সেই আউলিয়া কেরামদের খাতিরে আমাদের সকলকে যেন বেলায়েতের নূর দ্বারা বরকত দেয়, সকল বলুন আমিন। জিকরুল্লাহুম্মা সাল্লি لنا محمد وعلى سيدنا محمد كن جريدك شجاع اي بريد ورسريت রঙিন পোশাক খুলে খুলে কাফনের কাফন পরিতে আমি মনে করি তাদের মতো হতভাগা আর দুনিয়ার মধ্যে কেউ হতে পারে। আমার বন্ধুরা বাবার আরিফ, আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন যাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য। আল্লাহ ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আমার রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত হচ্ছে নামাজ, আল্লাহ ইবাদত হচ্ছে রোজা, আল্লাহ ইবাদত যাকাত, হালাল হারাম পর্দা পোশিদা করার জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষকে জানাই দিলেন ওয়াবুদুল্লাহ ইবাদত করো আল্লাহর। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? করা যাবে? ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহ যা হুকুম দিচ্ছি তা হচ্ছে তুমি তোমার পিতা মাতাকে সম্মান করো, পিতা মাতার খেসমত করো, পিতা মাতার দাসত্ব করো। হুকুম দিয়েছেন কে? জগতের বন্ধুরা, আমার নবী রহমাতুল আলামিন যখন বিদায় মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন, কিসের উদ্দেশ্যে? মদিনাতুল মুনাফার উদ্দেশ্যে। মক্কার নাম পূর্বের নাম ছিল বাক্কা আর মদিনার নাম ছিল ইয়াসরিব। মক্কা থেকে যখন মদিনাতুল মুনাফার মধ্যে রওনা করেছিলেন, মদিনাতুল মুনাফা যখন রওনা করলেন,
মদিনা যাবার সময় যখন মদিনাতুল মুনাওয়ারা গেলেন মদিনা যাবার পরেই আমার নবী দেখতেছেন মদিনার আনসার সাহাবীরা আমার নবীকে পাইয়া সকলেই আমার নবীকে সালাম দিমাসাস নবীকে মারহাবা দিচ্ছে নবীকে সালাম দিচ্ছে নবীকে মারহাব নবীকে ওয়েলকাম জানাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাইয়াল্লাহ বলে আমার নবীকে ওয়েলকাম জানাচ্ছে মোরাক বানাচ্ছে মোরাক বর জানাচ্ছে মানে তখন যখন নবীকে যখন সুসংবাদ জানাচ্ছে নবীর আগমনে মদিনাতুল মুনাওয়ারা বাসীরা এত খুশি হয়ে গেল এত আনন্দ হয়ে গেল আমার নবী দেখে খুব কান্নায় আলোচ করলেন আমার নবী এত খুশি হইলেন খুশি হইয়া মদিনাতুল মুনাওয়ারা লোকের মদিনাতুল মুনাওয়ারা যে নবীকে পাইয়েছে সালাম দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার মুতের দিদান কালের তাকিবেন নবী গো আমার শিরে আমার মুতের নিদান কালে তাকিবেন নবী গো আমার শিরে দেখিব আপনাকে মায়ার নজরে দেখিব আপনাকে মায়ার নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া মুনকার নাকির শিয়া সওয়াল করবে বাসায় দিয়েন দো নবীজি পর্দা উঠায় আল্লাহু আকবার বলেন মুনকার নাকির শিয়া সওয়াল করবে বাসায় দিয়েন দো নবীজি পর্দা উঠায় করিব চুমা কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা গেলেন মদিনাবাসীরা আমার নবীকে পাইয়া সকল আনন্দ উৎফুল্ল হয়ে গেল দিশাহারা হয়ে গেল আমার নবীকে পাইয়া এত খুশি হয়ে গেল এত আনন্দ হয়ে গেল তারা খুশিতে আত্মহরাতে আমার নবীকে হালান সালাম আর হাবা জানাচ্ছেন আমার নবীকে বেলা গেল ওলা বিকামালিহি কাশাফাত যাবে জামালিহি নবীর সমস্ত সালা সেবক তারা পাঠ করতে শুরু আরম্ভ করলেন মন সময় দেখতেছেন আমার নবী রহমাতাল লিল আলামিন দু চোখ বিপানি করতে পড়তেছে হুজুর গো আপনি কেন কাঁদেন আমার নবী ডাক দিয়ে বলে রে আমার সাহাবীরা আমি কাঁদি কেন তোমরা কি জানতে চাও আমার নবীন সাহাবী মদিনা বসে ডাক দিয়ে বলে হুজুর আপনি রহমাতুল লিল আলামিন আমাদের মুজিজ আসি ফেলেছেন আপনি কি আমাদের ব্যবহারে কোনো খুশি আমাদের ব্যবহারে কোনো আপনি রাগান্বিত হয়েছেন গোস্বা করেছেন নাকি কোনো কষ্ট পেয়েছেন নাকি হুজুর যদি আপনি কোনো গোস্বা করে থাকেন আমাদের আচার ব্যবহারে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাইবাল্লাহ নবী দয়া করে আপনি নবী আমাদেরকে ক্ষমা করে দেন নবী আমার ডাক দিয়ে বলে রে মদিনাবাসীরা আমি তোমাদের ব্যবহারে কষ্ট পাই নাই রে আমি তোমাদের আচরণে কষ্ট পাই নাই কোনো দুঃখ পাই নাই তাহলে কাঁদলেন কেন নবী আমার ডাক রে মদিনাবাসীরা তোদের মতো যুবকেরা আমি নবীকে পাথর মেরেছি কথা বলেন ঠিক কিনা রে যুবকেরা তোদের মতো যুবকেরা আমি নবীকে পাথর মেরেছি
তাদের মতো যুবকেরা আমি নবীকে পাগল বলেছে রে মদিনা বাসীরা আমি নবীকে তায়েফের ময়দানে রক্তলাল করেছে উহুদের ময়দানে আমি রহমাতুল আলামিন তোমাদের মতো যুবকরা আমাকে দন্দন শহীদ করে দিয়েছে রে মদিনা বাসীরা আমি কান্দি জন্য রে আজকে নবী আমি নবীর মাও নাই রে বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই রে মদিনা বাসীরা যদি আমার পিতা মাতা থাকতো রে তাহলে মক্কার বকরা আমাকে এত পাগল বলে অপবাদ করতে পারতো না আমাকে এরকম ভাবে অপদস্থ লানত দিতে পারতো না মদিনা বাসীরা রে তোদের ভালোবাসায় মুগ্ধ হইয়া আজকে আমি রহমাতুল লিল আলামিনের মার কথা মনে পড়ে গেল আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যে পিতা মাতা নাই অনেকে আছে আব্বা আম্মা নাই আছে না নাই আমার বন্ধুরা রে পিতা মাতা কি জিনিস পিতা মাতা এমন সম্পদ যার পিতা মাতা নাই রে সেই সারা এই দুঃখের কথা কাউকে বলা যাবে না কথা বলেন ঠিক কি না যখন দূর থেকে বাড়ি থেকে যখন যাই মাকে সালাম করে যাই আবার যখন বাড়ির মধ্যে আসি মাকে সালাম করি যাদের আব্বা আম্মা বাড়ির মধ্যে নাই রে তারা ইচ্ছে করে একবার মা বলে ডাক দিতে পারবে না কথা বলেন ঠিক কি না আমার বাবারা বন্ধুরা রে এখানে অনেকে আছে না আব্বা আম্মা নাই আছে না নাই কন্যা আব্বা আমার কপরে আর আজাব দিন বলেন আব্বা আমার কপরে আর আজাব দিন বলেন আব্বা আমার কপরে আর আজাব দিন পিতা মাতা এমন জিনিস রে যার পিতা মাতা নাই রে সেই সার পিতা মাতা দুঃখ কাউকে বলা যাবে না আমি দেখেছি আমি যখন কামাল্লা মাদ্রাসার মধ্যে পড়তাম যতক্ষণ আমি চোখ দিয়ে নেমেছি যতক্ষণ পর্যন্ত এর হাতে আমাকে দেখা চায় আমি দেখতাম মা আমার জন্য দাঁড়ায় আছে যতক্ষণ পর্যন্ত আমাকে দেখা গেছে একটা বার জন চোখের পরকটা ফালাই নাই যতক্ষণ পর্যন্ত আমি আড়াল হয়ে গেছি ততক্ষণ পর্যন্ত দেখছি মা আমার জন্য দাঁড়ায় আছে আজকে মা আছে যার সে বুঝবে মা যার নাই সে মার দুঃখ কখনো বুঝবে না কথা বলেন ঠিক কি না সে আমার ভাইয়ের সাতটা ভাই রয়েছে তাদের পিতা মাতা নেই তারা বুঝবে পিতা মাতার কি যন্ত্রণা ইচ্ছে করলে বাড়ি থেকে আসে একটি মা বলে ডাকতে পারে না জগতে যত মানুষ ঘুরে ঘুরে দেখেন কিন্তু নিজের মার মতো একটি মা আপনি খুঁজে পাবেন না কথা বলেন ঠিক কি না বন্ধুরা মা এমন একটা জিনিস সারা জীবন যদি নামাজ পড়তে পড়তে যদি কপালে টিপকা পড়ে যায় আপনি হাজি হন গাজী হন কোনো আপত্তি নাই খোদার কসম দিয়ে বল যদি মা আপনার জন্য বিশ্বাস করে মার জন্য যদি আপনি খেসমত না করতে পার আপনার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না কথা বলেন ঠিক কি না যদি কোনো মানুষ নামাজ না পড়ে তাকে জাহান্নামী বলা যাবে না বলা যাবে কিন্তু সে ব্যক্তি মার অবাধ্য সন্তান তাকে জাহান্নামে বলা যাবে সে নিশ্চিত জাহান্নামে তো কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রে অন্ধ কথার মানুষেরা আমি আল্লাহর ইবাদত করার পরে যদি আমি আল্লাহর ইবাদত করার পরে তোমাদেরকে আমি আরেকটা জিনিস হুকুম করছি
সেটা হচ্ছে তুমি তোমার পিতা মাতার ইবাদত করো, পিতা মাতার গোলামি করো, পিতা মাতার দাসত্ব করো। যদি পিতা মাতা তোমাকে অভিশাপ দেয়, লানত দেয়, আমি আল্লাহ কোনদিন তোমাদেরকে ক্ষমা করব না। উমর দুনিয়াতে মানুষ যত বড় অন্যায় করুক না কেন, যতই বড় অপরাধ করুক না কেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ হচ্ছেন গফফার। কিন্তু হাক্কুন নাস হাক্কুল ওয়ালিদাইন, মানুষের হক আর পিতা মাতার হক কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে? আমার নবীর সাহাবী হযরত আল-কমর রাদিয়াল্লাহু তাআলা, একটু মনোযোগ দিয়ে শুনুন রে বাবা, আল-কমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী ছিলেন। যখন মৃত্যুর শয্যায় পড়েছেন, মৃত্যুর শয্যায় যখন পড়লেন, দেখতেছেন আমার নবীর কাছে কিছু আরদাস পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাইবাল্লাহ নবী গো, আপনার সাহাবী আল-কমর মৃত্যুর শয্যার মধ্যে পড়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাইবাল্লাহ হুজুর, আপনি যাইয়া আল-কমরকে কালিমা কালিমা শরীফের তালিম দেন। আমার নবী সাহেব উবকরকে পাঠাইলেন, উবকর উবকর তুমি যাইয়া আমার সাহেব আল-কমরকে কালিমা শরীফের তালিম দাও। উবকর রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী সাহেবের আল-কমরের বাড়ির মধ্যে গেলেন, সমস্ত কথা বলতে পারে, যখন বড় কালিমা শরীফ পড়ো সঙ্গে সঙ্গে মুখখানা ঘুরাই নে করলাম, নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে দিয়ে বলেন, আমার নবীর সাহাবীরা তোমরা যাও, আমার নবী রহমাতুল আলামিনকে ডাক দিয়ে নিয়ে আসো। আল্লাহ আকবার বলেন, আমার নবীর দরবারে গেলেন, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সাহাবী আল-কমর সমস্ত কথা বলতে পারে কিন্তু মুখ দিয়ে কালিমা বের হয় না। আমার নবী বলেন, কারণটা কি আমি জানতে চাই। আমার নবী রহমাতুল আলামিন আল-কমর বাড়ির মধ্যে চলে আসলেন, আল-কমর বাড়ির মধ্যে যখন চলে আসলেন, চলে আসার পরে আমার নবী বললেন, আল-কমর 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 সমস্ত কথা বলতে পারে, যখন কালেমার শরীফের কথা বলে আল-কমর সঙ্গে সঙ্গে মুখখানা ঘুরাই নিয়ে যায়। আমার নবী ডাকতে বলে, আল-কমর আল-কমর আমি নবী রহমাতুল আলামিন, পাথর কালেমা পড়তে পড়েছে, পাথর কালেমা পড়েছে, জঙ্গের পশু পাখিরা আমি নবীর সঙ্গে কালেমা পাঠ করেছে, কথা বলেন ঠিক কিনা, জঙ্গের জীব জানোয়ার কীট পতঙ্গ সহ আমি নবী কালেমা পড়তে দি বলতে দিলে হয়েছে, কালেমা পাঠ করতে দিলে হয় নাই। আবু জাহেল, আবু জাহেল গুল সাপকে টুকরা টুকরা করে পাত্রের মধ্যে নিয়ে এসেছে, আমি নবী কালেমা পড়তে বলেছি, সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করে বলেছে, আল-কমর আল-কমর তোমাকে আমি কালেমা করতে পাঠ করতে বললে তুমি কেন কালেমা সে পাঠ করতে পারছো না? আল-কমর চিন্তা, আমার নবী চিন্তা করে নিশ্চয়ের মধ্যে কোনো কাবলা আছে, কোনো কারণ আছে। আমার নবী ডাক দিয়ে বলে, আল-কমর স্ত্রীকে ডাক দিয়ে আনো। আল-কমর স্ত্রীকে ডাক দিয়ে আনলেন, আল-কমর বিবি, আল-কমর বিবি রে, তোমার সঙ্গে আল-কমর কোনো খারাপ আচরণ করেছে কিনা, জীবন দশা তোমার সঙ্গে কোনো অন্যায় অপরাধ করেছে কিনা? আল-কমর স্ত্রীকে দিয়ে বলো, আল্লাহর কসম দিয়ে বলি, আপনি নবীর কসম দিয়ে বলি গো, ইয়া রাসূলুল্লাহ, আল-কমর জীবদ্দশায় আমার সঙ্গে কোনো পক্ষনা আচরণ করে নাই, সারা জীবন আমার সঙ্গে ভালো আচরণ করেছিল। আমার নবী ডাক দিয়ে, আল-কমরের পিতা মাতা কে বেঁচে আছে? আমার আল-কমর ইসরাক ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল-কমরের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। আমার নবী ডাক দিয়ে বলেন, আল-কমরের মাকে ডাক দিয়ে নিয়ে আসো। আল-কমরের মাকে ডাক দিয়ে নিয়ে আসলেন, ডাক দিয়ে নিয়ে আসার পরে বললেন, ইয়া আল-কমরের মা গো, আপনার সঙ্গে কোনো অন্যায় অপরাধ করেছি কিনা, আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছি কিনা? আল-কমরের মা ডাক দিয়ে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যত বেশি বলেন না করো আমি বাপ নই আমি আপনার যে আপনার দরবারে আপনার কদমে আমার জীবন কুরবান করে দিব গো নবী কিন্তু আল তোমার ব্যাপারে কোন কথা আমি নবীর কাছে বলবেন না আমি জানতে চাই কারণটা কি আপনি একটু খুলে বলুন আর কুমার মা ডাক দিব নবী গো জীবন দশায় আমি যখন বিয়ে করেছিলাম আমার আমার জীবন যৌবন চেহারা অনেক সুন্দর ছিল গো ইয়া রাসূলুল্লাহ আজকে চেহারার মধ্যে কালো দাগ পড়ে গিয়েছে চুলগুলো পুরা হয়ে গিয়েছে আমি কিন্তু এমন ছিলাম না আমি অনেক আমি সুন্দর বসি বড় বড় ছিলাম গো নবী আমি যখন তার আমাকে বিয়ে করেছিলাম বিয়ে করার পরে যখন সে আলকমার যখন আমার গর্ভে আসে তাই এমনি সঙ্গে সঙ্গে আলকমারের পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় ইন্না বিল্লাহ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ আলকমার দুনিয়া জীবনে আসলো দুনিয়াতে আসার পরে আলকমার দিকে চিন্তা করে আমি আলকমারের মা দ্বিতীয় কোন বিবাহ সংসার করি নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আলকমার দিকে চিন্তা করে আমি আর কোন বিবাহ শাদীর মধ্যে বসি নাই ইয়া রাসূলুল্লাহ আলকমারকে চিন্তা করে আমি আমার জীবন যৌবন সব তার জন্য বিনিয়ে দিয়েছি সব কুরবান করে দিয়েছি গো নবী কিন্তু সে আলকমার যখন বিয়ে শাদী করলো বিয়ে করার পরে যখন বহু সুন্দর পশুপতি বউ হলো ও আসার পরে আমি মাকে দেখতে পারে না আমি মার কোনো খোঁজ খবর নেই নাই গো নবী আমি মাকে একটা লাথি মেরেছিল আমি মাকে কষ্ট পেয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আলকুমারকে ক্ষমা করতে পারবো না নবী আমার ডাক দিয়ে বলেন আলকুমারের মা আলকুমার যদি ক্ষমা না করেন আমার নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন সাহাবি সাহাবিরারে আর দেরি করো না এই মুহূর্তে সঙ্গে সঙ্গে লাকড়ি নিয়ে আসো লাকড়ি নিয়ে আসো আগুন নিয়ে আসো আগুন নিয়ে আইসা আমার আলকমারকে তোমরা জ্বালায় দাও করো না আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি জবানটা খুলে পড়ো না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ মাওলানা আমরা সবাই গুনাহগার গো কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে গোরের পার আগুন নিয়ে আসার পরে যখন চিন্তা করলেন আমার কুমারের মা ডাক দিয়ে বলে হুজুর আপনি কি করবেন আমার নবী ডাক দিয়ে বলে আলকুমারের মা আলকুমারকে আমি আপনি কুমারকে জ্বালায় দিবেন আলকুমারকে দুনিয়াতে যখন আসি আমার অনেক কষ্ট হয়েছে একদিন দুই দিন নয়
দীর্ঘ এক মাস দুই মাস নয় দীর্ঘ দশটি মাস ধরে আমি তাকে গর্ভধারণ করেছি গো নবী আমার সন্তানকে আমার সামনে আগুন দিয়া জ্বালাইয়া দিবেন আমি মা কোনদিন সহ্য করতে পারবো না আল্লাহু আকবার বলেন কারণ মার মনটা আল্লাহ নরম করে বানাইছে কথা বলেন ঠিক কি না আজকে আমাদের সমাজে সেই মার দমক দিয়ে কথা বলি আছে না নাই আছে না নাই মারে তুইতে ভাষায় অদস্র ভাষা গালিগালাজ করি এরকম আছে না নাই অনুমত হচ্ছে মার সাথে গরম করে কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সাবধান শুধু দমক দিয়ে তো জোরে কথা পিতা মাতা তোমাদের কিছু আচরণ যদি উৎসবটা উচ্চারণ করে তার এটার জন্য আমি আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিব উৎসবটা উচ্চারণ করে তোমার আচরণের জন্য তাহলে তোমার জন্য ইহাই যথেষ্ট হয়ে যাবে যে পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে খারাপ আচরণ মা দক্ষিণী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে মায়ের মতন আপন কেহ নাই রে মায়ের মতন আপন কেহ নাই কথা বলেন ঠিক কি না মা দক্ষিণী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে মায়ের মতো নাপন কেহ নাই রে মায়ের মতো নাপন কেহ মা দক্ষিণী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে মায়ের মতো নাপন কেহ নাই রে মায়ের মতো নাপন কেহ এ দুনিয়ায় মা গো তুমি যখন দুনিয়ার জীবনে আসি মার কোলের মধ্যে যখন আসি মার বাসায় মার কথার মধ্যে আমরা কথা শিখি কথা বলেন ঠিক কিনা আমার বাবারা বন্ধুরা রে এই জন্য মায়ের সঙ্গে ঘর খারাপ আচরণ করা যাবে মার সঙ্গে খারাপ আচরণ করা গরম ভাষা কথা বলা যাবে না তাদের সাথে নরম ভাষা কথা বলতে হুকুম দিয়েছেন কে কে আল্লাহ হুকুম দিচ্ছেন যে দুনিয়ার সন্তানেরা তোমরা তুমি পিতা মাতার সাথে গরম ভাষায় কথা বলো না গরম সুরে কথা বলো না নরম ভাষায় কথা বলো নরম সুরে কথা বলো আমার বন্ধুরা রে যখন নবী বললেন কুমারের মা বললেন ইয়া রাসূলুল্লাহ আগুন জ্বালায় কি করবেন আমি নবী বললেন কুমারের মা আগুন জ্বালাইয়া আল কুমার কে আগুনের মধ্যে জ্বালাইয়া দিব আল কুমারের মা দিব হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল কুমার কে অনেক কষ্ট করে আলপন করেছি গো নবী আমি মা হইয়া আমি মার সামনে সন্তানকে তুমি ইয়া রাসূলুল্লাহ মার সামনে সন্তানকে আগুনে জ্বালাইয়া দিবে আমি মা কোনদিন তা সহ্য করতে পারবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সাক্ষী দিই আপনি সাক্ষী দেখেন আমি আমি আমার সন্তান আল কুমারের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি আমি আল কুমারকে দুঃখ বেদনা ক্ষমা করে দিয়েছি গো নবী যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আল কুমারকে ক্ষমা করে দিয়ে কোন সুবহানাল্লাহ যখন মা দোয়া করলেন সঙ্গে সঙ্গে কেউ বলতে হয় নাই কেউ পড়াতে হয় নাই সঙ্গে সঙ্গে আল কুমারের মুখ দিয়ে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা সাদা লাগে নিয়ে আসো সাদা লাগে নিয়ে আসো
আমার নবীর উসিলায়